তো ভাই চেঙ্গিস থেকে বেরোলাম, ছোট করে একটা কুইক রিভিউ দিয়ে দিই, মেন রিভিউটা দেবে ভাস্বর। চেঙ্গিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম, আর চেঙ্গিস হচ্ছে পারফেক্ট একটা প্যান ইন্ডিয়া ফিল্ম। জিদ্দা তো ভাই আলাদাই, মানে জিদ্দা সত্যি মানে আলাদা লেভেল পারফর্ম করেছে। আর জিদ্দার মতো একজন বড় মা, মানে এত বড় মাপের অ্যাক্টারকে বাংলা ইন্ডাস্ট্রি যে মিস ইউজ করেছে সেটা আবার প্রমাণিত হলো। এবং তার সাথে যে এবং তার সাথে যেটা বলার মতো, জিদ্দা এখানে চোখ দিয়ে পারফর্ম করেছে। আমি পুরো সিনেমাটার মধ্যে খালি জিদ্দার চোখের দিকে তাকিয়েছিলাম। জিদ্দা অনবদ্য, জিদ্দার স্ক্রিন প্রেজেন্স, জিদ্দার অ্যাটিটিউড, জিদ্দার আই এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, জিদ্দা মাইন্ড ব্লোয়িং। এই ক্যারেক্টারটাকে জিদ্দা ছাড়া বাংলায় কেউ করতে পারতো না। বাট তার সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইটিং। নীরাজ পান্ডেকে এনে যে এখানে রাইটিংটা করানো হয়েছে, একদম সত্যি কথা বলছি পারফেক্ট ডিসিশন। স্পেশালি কলকাতা আন্ডারওয়ার্ল্ডের উপরে কিন্তু খুব একটা বেশি ইনফরমেশন নেই কারোর কাছে, তো সেই জন্য ওই এরাটাকে নিয়ে, কলকাতা আন্ডারওয়ার্ল্ড কে নিয়ে ওই টাইমের যে মানে বলতে বলতে গেলে যে রিসার্চ ওয়ার্কটা প্রচন্ড পরিমাণে হয়েছে সেটা বোঝা যাচ্ছে সিনেমাতে। এবং এর যে স্ক্রিন প্লে স্ট্রাকচারটা, স্ক্রিন প্লে দারুণ, খুব টাইট। একটা সিকুয়েন্স নেই যেটা ফালতু, একটা সিকুয়েন্স নেই যেটা বোর করবে, খুব টাইট, পুরো এনগেজিং স্ক্রিন প্লে, দারুণ লাগবে। আর তার সাথে সব থেকে বড় ব্যাপার এর বিজিএম, বিজিএম দুর্দান্ত। আলাদা আলাদা সিনে আলাদা আলাদা বিজিএম আছে, আর চেঙ্গিজের ক্যারেক্টারটার জন্য একটা স্ট্যান্ড অ্যালোন বিজিএম আছে। আর তার সাথে এই সিনেমাটা যেহেতু আলাদা আলাদা, এটার মধ্যে বেশ 70s আছে, 80s আছে, 90s আছে, তো ওই আলাদা আলাদা টাইমে চেঙ্গিজের ক্যারেক্টারটা তো ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই জন্য আলাদা 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 বিজিএম, ওই মানে ওই সিঙ্গেল বিজিএমটাকে আলাদা আলাদা ভাবে মডিউল করে ব্যবহার করা হয়েছে, এটা খুব ভালো। এবং চেঙ্গিজের ক্যারেক্টারটা কিন্তু ওয়ান শেডের ক্যারেক্টার না, ক্যারেক্টারটার প্রচুর শেডস আছে, এবং ডে বাই ডে, টাইম বাই টাইম সে চেঞ্জ হচ্ছে, এটা খুব ভালো আমার লেগেছে। এবং তার সাথে অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত, অ্যাকশন কোরিওগ্রাফি মাইন্ড ব্লোয়িং, মজা লেগে যাবে। আর ভাই সত্যি কথা বলছি প্রচন্ড ন্যাচারাল অ্যাকশন ডিজাইনিং, স্টান্ট সিলভার দারুণ অ্যাকশন ডিজাইন করেছে, সিনেমার কালার গ্রেড খুব ভালো, সিনেমার এডিটিং মলয়াল আহার খুবই ভালো, অলওভার সিনেমাটা দুর্দান্ত আমার লেগেছে। তার সাথে এই সিনেমার ডায়লগস, এক একটা ডায়লগসে সিটি দালি পড়েছে হলে, ডায়লগস দুর্দান্ত। জিদ্দার এন্ট্রি ফ্যাবুলাস। আর আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলবেন যে এটা মাসি সিনেমা, ভাই এটা অনলি মাসি ফিল্ম না, দিস ইজ আ মাস ফিল্ম উইথ কন্টেন্ট। অ্যান্ড যে নীরাজ পান্ডে কে এনে, নীরাজ পান্ডে যে লিখেছে এর পুরো গল্পটা, স্ক্রিন প্লেটা, ওই নীরাজ পান্ডে সিগনেচারটা আছে। সো এই ফিল্মটা কোনো ভাবেই মিস করবেন না, বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করুন। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার, বাংলায় দাঁড়িয়ে দিস ইজ আ ফিল্ম, দিস ফিলস অ্যান্ড লুকস লাইক আ ফিল্ম। ওকে, এটা কোনো টেলিফিল্ম বড় পর্দায় নয়, এটা সিনেমা মনে হয় দেখে। অ্যান্ড 5 কোটি টাকা বাজেটের মধ্যে যেটা বানিয়ে দিয়েছে এটা আলাদাই। মেন রিভিউ ভাস্বর আনবে, এটা ছিল আমার রিভিউ, আজকের জন্য আসি, টাটা। অ্যান্ড ডোন্ট মিস চেঙ্গিস অন দ্য বিগ স্ক্রিন, টাটা।